আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মশলার চায়ের রেসিপি। পানি বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহ রহমানুর রহিম। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, পানিটা বলক আসছে, গুঁড়া দুধ দিয়ে দিব 1 কাপ। গুঁড়া দুধটা একটু গরম পানিতে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি, এখন ঢেলে দিব। বন্ধুরা, দুধটা বলক আসছে, এখন আদা কুচি দিয়ে দিব কয়েকটি। বন্ধুরা, তাওয়া বসিয়ে দিয়েছি, মশলাগুলি হালকা টেলে নিব। বন্ধুরা, 2 টুকরা দারচিনি দিব, ছোট 1 টুকরা জয়ফল দিব, এলাচ 4 পিস, কয়েকটি গোলমরিচ কালো, বন্ধুরা, 1/2 টেবিল চামচ মৌরি ভেজে নিব একসাথে। বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিয়েছি, তাওয়া যতটুকু হিট আছে এই হিটে গুয়া মুড়িটা ভাজা হয়ে যাবে। কয়েক টুকরা বা কয়েক পিস গোলাপের পাপড়ি হালকা ভেজে নিব, শুধু তাওয়ার তাপে, চুলাটা বন্ধ করা আছে এখন। বন্ধুরা, সমস্ত মশলাগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব পাউডার করে। বন্ধুরা, চিনি দিয়ে দিব 1/2 কাপ। মিষ্টিটা যার যার পছন্দ, কেউ কম মিষ্টি খায় চায়ে, কেউ আবার একটু বেশি খায়, তো আমাদের পরিমাণ মতো আমরা দিলাম। যদি মনে হয় কম হয়েছে আর একটু দিয়ে দিব।
बंधुरा दुई चामच चायर पाता दिए दीब। दूध चाय एक चायर पाता बेशी दीते हैं। বন্ধুরা আজকে আমার অনেক জ্বর, তাই মনে হলো যে একটু মশলাদার চা খাই, নাকটাও বন্ধ হয়ে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি চায়ের রেসিপিটা। বন্ধুরা মশলা যখন টেলে নিয়েছি তখন লং দেওয়ার কথা মনে ছিল না, তো ব্লেন্ডার করার সময় চার পাঁচ টুকরা লং দিয়ে দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা চায়ে যত জালটা হয় ততই চার টেস্ট বাড়ে, কারণ দোকানে মশলাদার চায়ের মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। দিয়ে দিব চামচ দিয়ে একটু মিশিয়ে নিব। চায়ের দোকানে বন্ধুরা ওদের চা মজা হওয়ার কারণ ওরা কেতলিতে বসায় রাখে দুই চার ঘন্টার জন্য, পানিটা যতটা ভালো জাল হয় চায়ের টেস্টটাও ততটা বাড়ে। বন্ধুরা দেড় টেবিল চামচ মশলাটা দিব, দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা চা হয়ে গেছে, নামিয়ে নিব, চুলা বন্ধ করে দিব। আমি আরও হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিব নামানোর আগে, লাড়া দিয়ে দুধটা মিশিয়ে নিব। বন্ধুরা আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম এক কাপ গুঁড়া দুধ, নামানোর আগে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের চাটা আমরা এখন খাবো। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের চায়ের রেসিপিটি ভালো লেগে থাকে একবার হলেও করে দেখবেন। বন্ধুরা আপনারা আমাদের পাশে আসেন থাকবেন, বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।